আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সার্ক ইন্টারন্যাশনালের ইউটিউব পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আফরোজা আক্তার। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটা হচ্ছে মোদের বাংলা ভাষা, লিখেছেন সুফিয়া কামাল। তোমরা সবাই তোমাদের বাংলা বইটা খুলে ধরো সামনে, সেটাতে দেখো 53 নম্বর পেজ, মোদের বাংলা ভাষা। আজ আমরা কবিতাটা প্রথমে একটু আলোচনা করে ফেলি। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তোরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তোরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা। তো আমরা এখন আমাদের মোদের বাংলা ভাষা কবিতাটা নিয়ে পড়লাম। এখানে কবি ওনার মনের বেদনাটা বোঝাতে চাইছেন। বাংলার ভাষার যত মানুষ আছে, কামার কুমোর জেলে চাষা, সবার মনের বেদনা যেটা, সেটা তিনি তার কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। তা আমরা এখন কি করব, এখন কবিতাটার মূল ভাবটা জেনে নেই। কবিতার মূল ভাবটা হচ্ছে আমাদের বাংলা ভাষা মানে মাতৃভাষা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে। এই কবিতাটি আমাদের মাতৃভাষা সম্বন্ধে লেখা হয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ঠাকুরদা ঠাকুরমা সকলেই বাংলা ভাষায় কথা বলেন। দেশের সব মানুষের ভাষাই বাংলা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল, হরতাল করেছিল, সেটা তো আমরা সবাই জানি। তখন তাদের ওপর পুলিশ গুলি চালায়, গুলিতে ছাত্রসহ অনেকেই মারা যায়। মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না। বাংলাদেশের সব মানুষের ইচ্ছা, আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায়। বাংলা ভাষায় বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করাটাই ভালো। আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক বিদেশি কথাবার্তা ছড়াছড়ি আছে, সেগুলা নিয়ে বাংলার মানুষের মনের বেদনাটা বোঝার জন্যই কবি আমাদের তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। তো আমরা এখন আজকে এই কবিতা থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের মধ্যে কিছু প্রশ্নের 3টা প্রশ্ন লিখছি, প্রশ্নগুলোর উত্তর লিখে আছি। তো তোমাদের সাথে এখন আমি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। যেমন প্রশ্ন উত্তর একটা, ক নাম্বার হচ্ছে দেখো, বাংলাদেশের কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলেন, কোন ভাষাতে? আমরা কবিতার মধ্যে পড়ে জানতে পারছি বাংলাদেশের কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলেন, মাতৃভাষা বাংলায় কথা বলেন। বাংলাদেশের কামার কুমার জেলে চাষা মাতৃভাষা বাংলায় কথা বলেন। খ নাম্বার দেখো, কি সহ্য করতে মানা করা হচ্ছে, কবি তার কবিতায় কি সহ্য করতে মানা করেছেন? কবিতায় তিনি বলেছেন বিদেশি বা ইংরেজি ভাষার ছড়াছড়ি সহ্য করতে মানা করা হচ্ছে। কবি সুফিয়া কামাল আমাদের সবাইকে বিদেশি বা ইংরেজি ভাষার ছড়াছড়ি আমাদের ভাষার মধ্যে এগুলো ছড়াছড়ি সহ্য করতে মানা করেছেন। তারপরে প্রশ্ন দেখো, তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে? উত্তরটা দেখো, রক্ত পিছল পথে বিজাতীয় কথার ছড়াছড়ি থেকে মুক্তির কথা বলা হয়েছে। রক্ত পিছল পথে 1952 সালে আমরা জানি যে আমাদের বাংলা ভাষা মাতৃভাষার জন্য যুদ্ধে প্রাণ দিয়েছেন অনেকেই পুলিশের গুলিতে। তো দেখো তাদের সেই রক্ত পিছল পথে বিজাতীয় কথার ছড়াছড়ি মানে বিদেশি ইংরেজি কথা, এগুলার ছড়াছড়ি যেন আমাদের কথার মধ্যে না থাকে, এগুলো থেকে আমাদেরকে মুক্তির কথা বলেছেন। কিন্তু তোমরা সবাই এগুলা থেকে মুক্তির পথ খুঁজে নেবে। তারপরে দেখো আরেকটা প্রশ্ন আছে, এ দেশের মানুষের বেদন কি? এ দেশের মানুষের বেদন কি? আমাদের দেশের মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলে। আমি এই প্রশ্নটা নিয়ে শুধু আলোচনা করি, এটা বলে লিখি নাই। মানুষের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা একমাত্র বাংলা ভাষায় মেটাতে পারে। কিন্তু বাংলা ভাষায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার করা হয়, এটাই হচ্ছে এদেশের মানুষের মূল বেদন বা বেদনার বিষয়। কেন আমরা আমাদের ভাষার জন্য জীবন দিলাম, আর সেই ভাষার মাঝখানে কেন আমরা বিদেশি ভাষার ছড়াছড়ি ব্যবহার করব? কোনোভাবেই না। এটা আমাদের বাংলা ভাষায় আমরা যারা কথা বলি তাদের বেদনা, এটা বেদনার বিষয়। তারপরে দেখো আরেকটা প্রশ্ন আছে এখানে, যেটা আমি বোর্ডে লিখিনি, বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? দেশের
সব মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং বুঝে বলেই এ ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ঠাকুরদা, ঠাকুরমা সকলেই বাংলা ভাষায় কথা বলেন। এ ভাষায় তাদের মনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা ভালোভাবে প্রকাশ করতে পারেন। এজন্য মাতৃভাষা বাংলা তাদের কাছে সহজ সরল ভাষা বলে মনে হয়। তো আজ আমরা কবি সুফিয়া কামালের মুদের বাংলা ভাষা কবিতাটা নিয়ে আলোচনা করলাম, আর এই কবিতা থেকে, এই পাঠ থেকেই কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।